বয়স 37। এই বয়সে অনেকেই টি টোয়েন্টি ছেড়ে দেন, তবে রোহিত শর্মা বয়সের জন্য ছাড়েননি। ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অপশন নেওয়া এই ব্যাটার তার কথার কাজে মিল রাখলেন 100 ভাগ। টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টি খেলে একেবারে বিশ্ব রেকর্ড গড়ে প্রমাণ করলেন টি টোয়েন্টি চালিয়ে যাওয়ার সামর্থ্য যে তার বেশ ভালোভাবেই আছে। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে টেস্ট ক্রিকেটের দ্রুততম দলীয় 50র বিশ্ব রেকর্ড গড়ে ভারত। মাত্র 3 ওভারেই স্কোর বোর্ডে তোলে 51 রান, আর তাতে মূল অবদান ছিল রোহিতের। ধুমধুমার 4 ছক্কার পশ্চা সাজিয়ে হাজির হওয়া ভারতীয় অধিনায়ক 11 বলে 23 রান করে অবশ্য বিদায় নেন। তবে বিদায়ের আগে প্রমাণ করে যান নিজেরই কথা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোহিত বলেছিলেন, আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের একমাত্র কারণ আমার সময় হয়ে গিয়েছিল। আমি 17 বছর এই সংস্করণে খেলেছি, ভালো করেছি এবং উপভোগ করেছি। যখন আপনি বিশ্বকাপ জিতবেন তখন সেখান থেকে এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়। আমারও এগিয়ে যাওয়ার ও অন্য বিষয়গুলো দেখাশোনা করার সময় এসেছিল। অনেক ভালো খেলোয়াড় আছে যারা ভারতের হয়ে ভালো করতে পারে না, আমি বয়সের কারণে অপশন নিইনি। রোহিতের মার্কাটারি ব্যাটিংয়ের সামর্থ্য প্রমাণের ম্যাচে এখন পর্যন্ত সেরা ইনিংসটা মুমিনুল হকের। সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের বোলারদের কাঁপিয়ে দেওয়া এই ব্যাটারকে কুর্নিশ জানিয়েছে আইপিএলের জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস। নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে দলটি লিখেছে, হোয়েন ইটস ডিজার্ভড ইটস ডিজার্ভড, ভালো খেলেছে মুমিনুল। কানপুর টেস্টের শেষ দিন অপেক্ষা করছে রোমাঞ্চকর পরিণতি। আপাতত অবশ্য ভারতকে কিছুটা এগিয়ে রাখতেই হবে। বাংলাদেশের 233 রানের জবাবে প্রায় 8.5 রান রেটে 285 রানে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে 2 উইকেটে 26 রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা। বাংলাদেশ এখনও ভারতের চেয়ে পিছিয়ে আছে 26 রানে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।